हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल মৌমিতা লাইফ। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি আবার একটা নতুন রেসিপি শেয়ার করব, ক্রিমি গার্লিক চিকেন। শুরু করি। ক্রিমি গার্লিক চিকেন বানাতে আমাদের লাগবে রসুন, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ, লেবুর রস, পার্সলি, বাটার আর তেল, ক্রিম, চিজ, একটু ময়দা, নুন, চিকেন স্টক বা চিকেন কিউব বা জল আর অবশ্যই চিকেন ব্রেস্ট। প্রথমে চিকেনটা সিজন করে নেব, তার জন্য গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। এরপর চিকেনটাকে একটা ফর্ক দিয়ে ফুটো করে নেব, যাতে সিজনিংটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, খুব কম একটু নুন দেব, আর খুব কম গোলমরিচ গুঁড়ো লাগিয়ে একটু রাব করে দেব। বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নেব। একটা গোটা গার্লিক নিয়েছি, সেটা প্রথমে খুব ছোট ছোট করে চপ করে নিচ্ছি। দুটো ছোট পেঁয়াজ নিয়েছি, সেগুলো খুব ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, পার্সলি ইউজ করছি। পার্সলিটা ক্রিমি গার্লিক চিকেনের সাথে খুব ভালো যায়, তবে যদি পার্সলি না জোগাড় করতে পারেন, যে কোনো আপনার পছন্দ মতো হার্বস থেকে দিতে পারেন। এবার এগুলো ট্রেতে রেখে দিচ্ছি। আজকে যেই চিকেন ব্রেস্ট দুটো নিয়েছি, সেটা মোটামুটি 450 গ্রামস মতো। চিকেন পিসগুলোর ওপর খুব হালকা করে একটুখানি ময়দা ডাস্ট করে দেব। চিকেন সিজন করার 5 মিনিটের মধ্যে রান্নাটা শুরু করা যায়, আর এই রান্নাটা করতে খুব কম সময় লাগে, প্লাস খুব ইজি। প্রথমে 1 চামচ ভেজিটেবল অয়েল বা অলিভ অয়েল দিচ্ছি, তার মধ্যে দেব 1 চামচ বাটার। এবার চিকেন পিসগুলো প্যানের মধ্যে দিয়ে দেব, ভালো করে তেলটা আর বাটারটা মিশিয়ে নেব চিকেন পিসের সাথে। এক একটা সাইড 7 থেকে 8 মিনিট মতো কুক হওয়ার পর ফ্লিপ করে দেব। চিকেনের থিকনেস কতটা সেটার উপরেও ডিপেন্ড করছে কতটা টাইম লাগবে। দুটো সাইড থেকে যখন গোল্ডেন ব্রাউন একটা কালার এসে যাবে, তখন বুঝবো যে চিকেনটা ফ্রাই হয়ে গেছে। আমার চিকেন পিসগুলো একটু ঠিক আছে, এটা চাইলে এটা রোলিং পিন দিয়ে একটু ফ্ল্যাটও করে নেওয়া যায়, তাহলে আর একটু কম টাইম লাগবে রান্না হতে। এবার একটা বেশ গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, আর আমি এগুলো প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার একটা হোয়াইট সস বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি চপড অনিয়ন্স, সামান্য একটু নুন দেব। নুনটা একটু বুঝে দেবেন, কারণ চিকেন স্টক ইউজ হবে, চিজ ইউজ হবে, বাটার ইউজ হচ্ছে, সবের মধ্যেই একটা সল্টি ফ্লেভার থাকে। এবার দিয়ে দিচ্ছি চপ গার্লিক। রসুন আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন স্টক। চিকেন স্টকটা আমি বাড়িতে বানিয়েছি, এর বদলে স্টক কিউবও ইউজ করতে পারেন, বা সেটাও যদি না থাকে তাহলে প্লেন জলও ইউজ করতে পারেন। জল ইউজ করলে চিজটা একটু বেশি দেবেন। এবার চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি প্যানে। দিয়ে দিচ্ছি 1 চামচ পার্সলি ছোট করে কাটা। পার্সলি যদি না থাকে, যে কোনো হার্বস আপনার পছন্দ মতো এটাতে দিতে পারেন। ঢাকা দিয়ে দেব, তারপর এটা 10 মিনিট মতো কুক হবে। এবার উল্টে দেব, দিয়ে আরো 5 মিনিট এটা হতে দেব। কেউ যদি প্লেন গার্লিক চিকেন খান, তাহলে কিন্তু এই স্টেজেও যথেষ্ট ভালো লাগে খেতে। এটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। যেহেতু ক্রিমি গার্লিক চিকেন বানাচ্ছি, তাই 1/2 কাপ ক্রিম দিয়ে দিলাম সসটা, সেটাতে একটু হোয়াইট হবে আর একটু থিক হবে। দিচ্ছি বড় 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আমার কাছে আমুল ক্রিম ছিল, আমি সেটাই ইউজ করলাম। আপনাদের কাছে যদি কোনো থিক ক্রিম থাকে, সেটাও
নিতে পারেন, তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, 1 ছোট চামচ পারমেশন চিজ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো চিজই দিতে পারেন। হোয়াইট সসটা এবার তৈরি হয়ে গেছে, এটা একটু একটু করে চিকেনের ওপর দিয়ে দেব। যে কোনো আপনার পছন্দের স্যালাডের সঙ্গে খেতে পারেন গরম গরম ক্রিমি গার্লিক চিকেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।